কথা বলছিলাম হেফাজতে ইসলামকে নিয়ে, হেফাজতে ইসলামের উদ্দেশ্যকে নিয়ে, এবং এটা কি দলীয় দল কিনা, রাজনৈতিক দল কিনা, অথবা আমরা কথা বলছিলাম আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে, কিভাবে সেই অস্থির অবস্থা থেকে আমরা একটু স্বস্তির দিকে যেতে পারি। আমি কথা বলছিলাম তাজউদ্দিন ভাই আপনার সাথে, আপনি বলছিলেন যে বর্তমান যে আন্দোলন বা সি মে, যে হেফাজতে ইসলাম আপনার ঢাকাতে আবার তাদের সমাবেশ করবে, এই বিষয়ে ঢাকা অবরোধ যেটা। ধন্যবাদ। আমি বলতেছিলাম যে আসলে ইসলাম হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি, যেটা আমরা ইসলামকে রক্ষা করা প্রত্যেকটি মুসলমানের অবশ্য কর্তব্য। তো আমরা কথা বলার আগে আমাদের পক্ষে অনেক শ্রোতায় ফোন করেছেন, সবাই কিন্তু এই বিষয়টা অত্যন্ত সচেতনতার সাথে তারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে হেফাজতে ইসলাম আসলে ইসলামকে হেফাজত মানে তারা করছে কিনা, আল্লাহ করছেন, আল্লাহ তো অবশ্যই করবেন, কিন্তু কিছু মানুষের মাধ্যমে, কিছু ইমানদার মানুষের মাধ্যমে সেই ইসলামকে হেফাজত করবেন। যেভাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে এই কোরআন আমি সৃষ্টি করেছি, এই কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, তো উনি তো নিজের হাতে রক্ষণাবেক্ষণ করতেছেন না, কিছু হাফিজ পৃথিবীতে এমন সহজলভ্য করেছেন কোরআন শরীফে যাতে কয়েক বছরের মধ্যে একটা ছোট বাচ্চাও সেটা মুখস্থ করতে পারে, পরে সে মুখস্থ করে হাফিজ হয়ে যায়, এবং এই হাফিজদের মাধ্যমে এই পবিত্র কোরআনকে আল্লাহ হেফাজত করতেছেন। এই হাফিজ হচ্ছে আমাদের কা ইমানদারদের বাচ্চা আর ছেলে সন্তান, এবং তারা অনেক সময় মৌলানাও হন, হাফিজও হন। তো সেই জন্য বলে যে শুধু আল্লাহ নিজের হাতে হেফাজত করেন না, মানুষের মাধ্যমে এগুলা হেফাজত করেন। আমি বলবো বর্তমান পরিস্থিতির কথা। আজকে এই যে হেফাজতে ইসলামের জিনিসটা একদম ছোট ছিল, তাদের দাবি প্রথমে কি ছিল, একটি কোশ্চেন, যদি তারা সত্যিকার ইসলামকে হেফাজত করতে আসে, আপনি যদি মনে করেন প্রথমে ব্লগারদের যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে বিভিন্ন কটাক্ষ করে বিভিন্ন ভাষায় লিখেছে, যেগুলো আমাদের পড়তেও আমাদের আমরা বিব্রত করছি, পড়াও যায় না, এবং এটা ভাষায় উল্লেখ করার মতো না। তো যখন প্রথম এটা প্রকাশ পাইল নয়া দিগন্ততে, এই ইনকলাবে আসছিল, ইনকলাবে নয়া দিগন্ততে এগুলা লেখা হতো, তারপরে আমার দেশে, আমার দেশ পত্রিকায়, তখন হেফাজতে ইসলাম থেকে বা বিভিন্ন মহল থেকে, ইসলামিক মহল থেকে দাবি আসছিল এদেরকে অ্যারেস্ট করার জন্য, গ্রেপ্তার করার জন্য। কিন্তু এটা দাবি তো মানা তো দূরের কথা, এদেরকে গ্রেপ্তার করা তো দূরের কথা, উল্টো তাদের বিরুদ্ধে সরকার থেকে মানে উত্তেজনক এই বক্তব্য দেওয়া হয়েছিল, যার কারণে ক্রমান্বয়ে সেই হেফাজতে ইসলাম তারা আরো সবাই মিলে যাচ্ছেন, যে প্রথমে যখন ছোট ছোট আকারে যখন এটাকে প্রোটেক্ট করার জন্য সরকারের প্রতি আবেদন করা হয়েছিল, তখন সরকার কিছু করে নাই, তারপরে তারা হেফাজতে ইসলাম গঠন করলো। আচ্ছা, আমি আপনার কাছে যেটা রাহিম ভাই একটু আগে বললেন যে তুমিজ ভাই বলছিলেন যে উনার দলের অনেক সিনিয়র নেতা কর্মীকে সরকার জেলে পাঠালো, আর এই কারণে হরতাল, এটা আমরা যেটা আজকে পত্রিকায় দেখলাম, উনি বলছেন যে সরকারে এই বিরোধী দলের এই নেতাগুলোই মানে ভাঙচুর, আপনার বোমাবাজি ধরনের কাজে জড়িত ছিল, অর্থাৎ ধ্বংসের জড়িত ছিল, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি? বিরোধী দল তো এমনি এমনি ধ্বংসে জড়িত হয় না। আমার এই যে বাংলাদেশের বর্তমান, আপনি শুরুতেই বলেছেন যে বাংলাদেশে এত ভেদাভেদ, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিভাজন, বিভক্তি কেন, এই প্রসঙ্গে কথা, এই প্রসঙ্গে যদি আমি আসি, তখন দেখতে হবে এটার মূল কারণ, এর পিছনে কি রহস্য রয়েছে বা কি কারণ রয়েছে। আপনারা দেখবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেন হচ্ছে এগুলো, এই প্রসঙ্গে আমার কিছু আমাদের কিছু পর্যবেক্ষণ রয়েছে, সংক্ষেপে বলেন প্লিজ। আপনি হয়তো জানবেন গত এক সপ্তাহ আগে আমি একটা প্রেস কনফারেন্স করেছি, প্রেস কনফারেন্সে করেছি যে এই শেখ হাসিনা এই মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটা মেডিকেল বোর্ড গঠনের দাবি করে, তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, মানে এই ধরনের কথা বলা তো
আমি বলছি না উনি মানসিক ব্যাধিতে আক্রান্ত, আমরা মনে করছি যে আপনি জানেন এদেশে ডেভিড ওয়েন নামে একজন বিশিষ্ট চিকিৎসক এবং লর্ডও ছিলেন, দীর্ঘদিন উনি ফরেন সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন, তিনি একটি গবেষণা ধর্মী একটি বই লিখেছেন, সেই বইতে লিখেছেন যে হাবডিস সিনড্রোম নামে তিনি এই আমেরিকার এবং এই যুক্তরাজ্যের প্রায় 44 জন রাষ্ট্রপ্রধানদের জীবনকে নিয়ে গবেষণা করে তারা ক্ষমতায় থাকা অবস্থায় যে তাদের চরিত্র নিয়ে গবেষণা করে তিনি সেই বইটা লিখেছেন। এই গবেষণাদের এই বইতে 18 জন যুক্তরাজ্যের এবং 26 জন যুক্তরাষ্ট্রের, এদের মধ্যে 4 জন এই যুক্তরাজ্যের এবং 7 জন যুক্তরাষ্ট্রের, তাদের মধ্যে হাবডিস সিনড্রোমের উপাদান পেয়েছেন। এটা মূলত যারা ক্ষমতায় থাকে, সংক্ষেপে বলবেন প্লিজ, সংক্ষেপে, যারা ক্ষমতায় থাকে তখন তারা জনগণের কাছে জবাবদিহিতার মনে করে না, তারা যে সিদ্ধান্ত নেয় তারা এই সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করে, অর্থাৎ জনগণের সিদ্ধান্তকে প্রাধান্য না দিয়ে নিজের সিদ্ধান্তটাকেই চূড়ান্ত মনে করে। তা আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি ওনাকে রেসপেক্ট করে বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবেই হন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি জানেন যে ওনার পরিবার যখন মা বাবা ভাই বোন সবাইকে যখন যেভাবেই হোক হত্যা করা হয়েছিল, তখন বাংলাদেশের কোনো মানুষ প্রকাশ্যে ইন্নালিল্লাহি পড়ে নাই বা তার প্রতিরোধে এগিয়ে আসে নাই, তার প্রতিরোধে কোনো এগিয়ে আসে নাই, এবং তিনি এটা আসলে তাজবে এমন জায়গায় যাচ্ছে যে ওই যে আপনি জন্মদিবস পালন করেন আমাদের মৃত্যু দিবসে, আমার বাবা কান্না করছে, এখন যদি আপনি দেখে থাকেন কান্না করে নাই, এখন এই যে কথাটা বললেন এটা আসলে এতক্ষণ যে আলোচনার মেরে ছিল সেটা সারা বাংলাদেশের মানুষ জানে না, সারা বাংলাদেশের মানুষ সার্টিফিকেট আওয়ামী লীগ আপনারা জানেন সংসদের 300 আসনের ভিতরে 270 আসনের ক্ষমতায় এসেছে, আপনারা যেভাবে কথা বলেন যেহেতু কারণ যদি আমি যদি আমার মা বাবাকে এইভাবে হারাতাম আর কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতো না, আমিও তাৎক্ষণিকভাবে আমার মনের মধ্যে একটা দাগ লাগতো, আমার বয়স আবার ডিক্লেয়ার করতেছেন কেন, আমি বলতেছি যে আমি জনাব নুরুল আনোয়ার খানের ছেলে বর্তমান ব্যারিস্টার স্বগত আনোয়ার খান বলছি যে আমার বাবা আমার জ্যাঠারা কান্না করছে, আমি সংক্ষেপে এটাই বলবো, আমাকে বলতে দিন আপনি আপনার কথা পরে বলেন, আপনি এভাবে বলুন নিয়ে যেকোনো সিচুয়েশনে নিজের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করেন এবং সঠিক মনে করেন, উনি জনগণের কথা দাঁড় ধারেন না, কারো কাছে জবাবদিহিতার ইয়ে মনে করেন না, সুতরাং এই পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী না। মানে আপনি কি বোঝাচ্ছেন উনি ইচ্ছে করে বর্তমান যে পরিস্থিতি সেটার জন্য শেখ হাসিনা কে দায়ী করেন, ছিল আপনার কাছে যে কেন অ্যারেস্ট করলো, অ্যারেস্ট কোন কারণ ছাড়াই অ্যারেস্ট করছে, দেখেন আপনারা হেফাজতে ইসলামকে সংহতি তাদের আন্দোলনের সংহতি প্রকাশ করেছে বিএনপি জামাতে ইসলাম জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টি কথা আপনার কাছে উত্তরটা চাচ্ছি, আপনি বলছেন যে অহেতুক অ্যারেস্ট করছে, আমি যাচ্ছিলাম আপনার কাছে আবার, আপনি কি মনে করেন যে কেন অ্যারেস্ট করা হলো, ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার লুবে তারা
ক্ষমতায় গিয়ে যেভাবে লুটফাট করেছিল, আপনারা জানেন তারেক জিয়া এখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ক্ষমতায় যাওয়ার লোভে, ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে, তাদের মেইন উদ্দেশ্য কথা বলবে, আমি এই কথাই বলতেছি, অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশের জনজীবনকে তারা ধ্বংস করে দিচ্ছে, মানুষের নিরাপত্তা নাই, তারা যেভাবে এই দেশের কথা বলি, আপনি যদি এখন ওয়াইটচ্যাপেলের একটা বাসে আগুন দিতে যান, পুলিশ না না না, আপনি যদি আগুন দিতে যান সাধারণ মানুষ হয়ে এই সাধারণ মানুষকে, তখন পুলিশ কি আঙ্গুল চুষবে? পুলিশ তখন কি করবে? আপনি কি বলেন? এই দেশে যদি একটা অবশ্যই করবে, কারণ অনেক থেকে অনেক দূরে গিয়ে উত্তর আপনাকে প্রশ্ন করেছে কেন অ্যারেস্ট করা হলো, আপনি তারা জনজীবনকে ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থাকে নষ্ট করে ফেলছে। আমি যাচ্ছি সকল ভাই কাছে, আপনি আমাকে একটা উত্তর দিবেন, আপনি আমাকে কোন আমরা আজকে রাতে 11টার পরে মানুষজন শুনছে, অনেকে প্রশ্ন করছে, তাদেরও রাইট আছে, উত্তর দেওয়ারও অধিকার আছে, সেটারও সুযোগ হলো না, প্লাস এখান থেকে আমরা কিছু শিখাতে না পারলে এই আলোচনা গুলো কোনো মানে না। আমাকে বলতে দেন, একজন মানুষের মৃত্যু নিয়ে আমি যদি ওনাকে প্রশ্ন করি যে আমাদের এটা কোনো তুলনার জন্য না, আমাদের চার খলিফার মধ্যে তিনজনই কিন্তু শহীদ, এক্সেপ্ট আপনি জানার জন্য বলি, ইসলাম তো শুধু আমাদের চিল্লাইলে হবে না, আমরা হযরত আবু বকর দিলেন সারা বাকি তিনজনই কিন্তু শহীদ। আপনি জানেন যে সিরাজউদ্দৌলা যখন মারা যায় মিরনের ছুরি খেয়ে পিছন থেকে সে মানুষকে বোঝাচ্ছিল যে আমি তোমাদের স্বাধীন চেতনা বা মানুষ বিশ্বাস করে না, আর এখন মির্জাপুরকে মানুষ স্টেজে গুলি করে যদি নাটক প্রতীক। বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সময় ওনাকে দুষ্কৃতিকারীরা চক্রান্তে ওনাকে হত্যা করে পরিবার সহ, উনি বলছে শেখ হাসিনার ভাই বোন, বোন কেউ মারা যায়নি, আপনি এই জন্য বলি যে মুখস্থ বক্তৃতা দেওয়া গেছেন, ওনার ভাই ভাবি ছিল, এরকম আলোচনার মধ্যে যদি কখনো এনটিভি বা কোনো প্রতিষ্ঠান কাউকে কারো মৃত্যু নিয়ে, আমি তো জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কোনো কথা বলবো না, ওনার মৃত্যুকে নিয়ে কোনো কথা বলার এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা মদিনার সনদ বলেছেন, আমি সংক্ষিপ্ত সময় বলি যে মাননীয় কলা যিনি সম্মানিত কলা, এটা আসলে একটা মিনিং আছে, সেটা আরেকটা অনুষ্ঠানে বলা যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের সাথে ইসলামিক দল কিংবা কোন দলে কোন ধর্মীয় ভিত্তিক কোন দলের সাথে কোনো সংঘাত নেই, আওয়ামী লীগ সেই দল যে দল 71 মুক্তিযুদ্ধে মূল নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। যেটা হচ্ছে যে আমাদের আসলে শুধু ইয়ের মধ্যে অনেক অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। আমরা যদি বলি যে আজকে ইরানের আপনারা গত 17 তারিখে একটা ঘটনা দেখেছেন যে সারা বিশ্বের বাংলাদেশকে নিয়ে একটা নিউজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যিনি সর্বোচ্চ একটি আমেরিকার সম্মাননা পেয়েছেন, এবং ওই দিনে আর একটা নিউজ হয়েছে বাংলাদেশকে নিয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশে পদ্মা সেতু দুর্নীতির জন্য আমাদের সরকারকে মানে এইটার সাথে যারা ইনভলভ ছিল এবং এই এস এম লাভিনেন যে কোম্পানি, সেই কোম্পানিকে 10 বছরের জন্য ব্যান করা হয়েছে, এবং এই দুর্নীতির প্রকাশটাতে আসছে যে বাংলাদেশ সরকারের কয়েকজন মন্ত্রী এটার সাথে জড়িত ছিল। এবং আপনি দেখেন যে আজকে বাংলাদেশের দুর্নীতি থেকে যে সর্বোচ্চ, আগে একটা জাতীয় পর্যায়ে দুর্নীতি হইতো, এখন এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে বর্তমান এই সরকার আমলে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে নেই, কোন বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কোন প্রশাসন নেই, কিছু পুলিশের গুন্ডা বাহিনী দিয়ে রাষ্ট্র চলতেছে।
প্রথমে আমি বলবো উনি বলছেন জাতির জনক বঙ্গবন্ধু, আমি জাতির জনক এটা আমি মানি না। স্বাধীনতা যুদ্ধের সময় উনি নেতৃত্ব দিয়েছেন তাও মানি না, উনি আত্মসমর্পণ করছিলেন আমি জানি, এবং ওনার সপরিবারে পাকিস্তানিদের বাতা নিয়ে ওনার পরিবার বাংলাদেশে বসবাস করছে এবং সুরক্ষিত হিসাবেই তারা বাংলাদেশে ছিল। আমি বলবো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত, এবং ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যার সুশীতল ছায়াস্থলে সকল ধর্ম বর্ণ ধন্যবাদ নির্বিশেষে সহাবস্থান করতে হবে অত্যন্ত শান্তিতে, এবং ইসলাম ধর্মকে যারা কটাক্ষ করবে তাদের বিচার অবশ্যই। এটাই বলতে চাচ্ছি যে 18 দলীয় জোট সাথে হেফাজতে ইসলাম, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করা। আসলে ইসলামকে নিয়ে তারা গুজব ছড়াচ্ছে যেভাবে সাইদিকে মানবতা